তিস্তা চরের জমি বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ। ভূমি দপ্তরের সামনে বিক্ষোভ অবরোধ স্থানীয়দের, পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তিস্তা নদীর চরের জমি বেআইনিভাবে এলআর করে দিচ্ছে জলপাইগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দফতর। প্রতিবাদে দফতরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। সোমবার জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার সদর ব্লকের ভূমি ও রাজস্ব দফতর ঘেরাও করলেন বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের নাথুয়া চরের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়, কাজকর্ম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় বিক্ষোভে। এদিন নাথুয়া চরের প্রায় 300 গ্রামবাসী আন্দোলনে সামিল হয়েছিলেন। ওরা যে সব এলারও যে মানে বিএলও অফিস যেভাবে করছে, যে অশান্তির তো এরাই বাড়াইছে। এরা যেহেতু 2 নম্বরই করে ওরা কাজ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে। বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে, লোকালও ছেলে আছে কিছু, ওরা আমস আমস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে, যে ধমকি দেখাচ্ছে, মানে ফাঁকা রাস্তা ফাঁকার মধ্যে রাখে মাল খাচ্ছে। ওরা তো আতঙ্ক হয়ে আছে, কালকে বলছে দেখো দাদা আমসগুলা কিরকম করে রাখে সাধারণ। তারপরে আমি কালকে পার্থবাবুকে বলাম, ওই সাইডে 60-70 জন 100 জন আছে, আপনি যাই ধরেন, যদি আঞ্চ না পায়েন আমাকে বলেন। আমি পার্থবাবু কালকে ছিল চার্জে, আমি ছিলাম। আমাদের এটা তো বলি, আমি প্রুফ দিয়ে কথা বলবো। এইখানে আমাদের ট্রাইবেল ওনারে কি করছে, রেস্ট দিয়েছে, আমি অপেক্ষা আছে, 2 লাখ টাকা চাইছে ওই লোকটা, এখনো আমার পকেটে যে 2 লাখ খালি এলাকাটা হোক, তারপরে আমি বিএলওকে দেখতেছি। দফতরের সামনে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়ে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ পুলিশ কর্মীরা। আমাদের যে বারোপাটিয়া নাথুয়া চর, যে চরটা চরটা অ্যাকচুয়ালি ব্যাসল্যান্ড, যখন আমাদের ওখানকার কৃষক মিউটেশন করতে আসে ওদের পুরানো দলিল নিয়ে, তখন দেখাচ্ছে নট ফাউন্ড, টোটাল কিছু মাফিয়া দালাল ওরা রেস্টি করে টোটালটা মিউটেশন করে দিয়ে এলার করে নিয়ে। তো এটা কী করে হচ্ছে বুঝতে পারতেছি না, আমরা সেটাই জানালাম বিএলআর অফিসে। বিএলআর অফিস সেভাবে জবাব দেবে, টোটালটা তো চক্রান্ত কার খেল। এই আমাদের একটা দাবি ছিল, যে দাবিটা আমরা জানিয়েছি, সেই চরটাকে আবার ভেস্ট যেরকম ছিল ভেস্টার ভেস্টান্ডে ফিরিয়ে আনা। জমির পরিমাণ কতখানি হতে পারে এখানে? মানে আমরা মানে 10,000 বিঘা। আন্দোলনকারীদের অভিযোগ, গ্রামের বাসিন্দারা যখন ভূমি ও ভূমি রাজস্ব দফতরে আসছেন তখন নাথুয়া চরের কয়েক হাজার বিঘা জমি খাস দেখাচ্ছে, কিন্তু ওই জমি ভূমি ও ভূমি দপ্তরের একাংশ আধিকারিকদের সাহায্যে এলআর করে বিক্রি করে দেওয়া হচ্ছে। গত 1 বছর থেকে জমি মাফিয়ারা এই কাজ করছেন। কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে, ওইখানে গন্ডগোল লাগাই দিচ্ছে, মানুষে মানুষে মারামারি লাগাই দিচ্ছে, আনাহানি লাগাই দিচ্ছে। কেন এটা হবে? আমাদের সাধারণ কৃষক গরিব লোক তারা, তারা সেখানে বহুদিন থেকে চাষবাস করে খায়। ওটা জঙ্গল এলাকা ছিল, নদীর চর, সেটা ছাপ করে এখন তারা পৌঁছেছে পরিণত করছে, এখন দালাল আসছে, এখন জমিদার আসছে, এখন সেই সমস্ত কৃষকের দাম নেই। হাতির হাতির পাড় তলে আছে, নদীর জলের তলে আছে, বন্যা ভোগ করে ওরা সমস্ত কিছু ভোগ করে ওইখানে বসবাস করছে। আপনাদের ভিতরে লোক নাই কেন? আমাদের জমি কেন ছিলিমিনি খেলা হচ্ছে? এটা বারোবাড়িয়া নাথুয়া চর, বারোবাড়িয়া অঞ্চল, হ্যাঁ নাথুয়ার চর, বোদাগঞ্জের নিচে এইখানে জমিগুলো সব মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জমি মাফিয়ারা অন্যদের কাছে বিক্রি করে কোম্পানি আসছে বড় বড়। এই বিষয়ে রেভিনিউ অফিসার রাজু সুব্বা বলেন, গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন, বিএলআরও না থাকায় তারা অভিযোগপত্র জমা দিয়ে গিয়েছেন। ওনারা আসছিলেন আর ওনারা এসে বললেন যে কয়েকটা অভিযোগ ওনারা জমা দিয়েছেন ডেপুটেশন হিসাবে, তো সেটা এখন এই মুহূর্তে বিএলওর সাহেব নেই। তো এই মুহূর্তে যেহেতু বিএলওর সাহেব নেই, আমি এ বিষয়ে কিছু এখন বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।